আব্বু আব্বু পর্দার জুটি থেকে হয়েছেন স্বামী স্ত্রী, তারকা খ্যাতি রয়েছে দুজনেরই। চার মাস আগে বাবা মা হয়েছেন ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজপরি। এদিকে প্রথমবারের মতো সন্তান রাজ্যের মুখে আব্বু ডাক শুনে বেশ উচ্ছ্বসিত রাজপরি। বাবা ছেলের সেই সুন্দর মুহূর্তটি ক্যামেরা বন্দি করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন মা পরিমণি। ভিডিওতে দেখা যায় রাজ্জের সঙ্গে শুয়ে আছেন রাজ, ছেলের মুখে আব্বু ডাক শুনতে বারবার তাকে অনুরোধ করছেন জনপ্রিয় এ নায়ক, তার কণ্ঠে ব্যাকুলতা। অবশেষে আব্বু ডাক শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়েন রাজ। এ সময় ক্যামেরার আড়াল থেকে ছেলের মুখে মা ডাক শুনতে চান পরিমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করে পরিমণি লিখেন, তাদের এই গল্প সেই সাত সকালের, আমি শুধু একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে। ছেলের মুখে একটুখানি এই আধো আধো আব্বু ডাক শুনতে রাজের এই ছেলে মানুষই আমি খুব যত্ন করে তুলে রাখলাম। সুন্দর স্মৃতিরা সব আদরে বেঁচে থাকুক, রাজ আমি তোমাকে অনেক ভালোবাসি। এদিকে রাজপরি ও রাজ্যের ভালোবাসাময় ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের। পোস্ট করার মাত্র 3 ঘন্টার মধ্যে 62,000-এরও বেশি নেটিজেন ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় অসংখ্যবার দেখা হয়েছে ভিডিওটি। বর্তমানে হাতে নতুন সিনেমার কাজ থাকলেও পরিবারের সঙ্গ বেশ ভালোই উপভোগ করছেন শরীফুল রাজ। প্রকাশিত ভিডিওটিতে তেমনটাই দেখা যাচ্ছে। অন্যদিকে পরিমণি এখন ছুটি নিয়েছেন সবকিছু থেকে, সন্তান রাজ্যের চেয়ে এই মুহূর্তে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় নায়িকার কাছে।